হাই গাইজ, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আমরা আবার আজকে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে। আমরা এখন বাড়ি থেকে বার হচ্ছি, যাবো এখন রহরা বাজার। রহরা বাজার রকমের মাছ আছে, সেগুলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। যারা নতুন আছো তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো যাওয়া যাক। আমরা একটু পেট্রোল পাম্পে চলে এসেছি, আজকে একটু তেলটা ভরে নিই, গাড়ির তেলটা ভরে নিতে হবে। পেট্রোল পাম্পে আছি, পেট্রোল পাম্পে ভরার পরে তারপরে যাবো আমরা রহরা। এসেছি আজকে মাছের দাদার কাছে, এর আগেও তুলেছি, এর আগে কন্টেন্ট ছিল এই দাদার কাছে। তো দেখো অনেক রকমের মাছ আছে, চলো দেখি। কাতলা কত করে দাদা? আরো কমে পাওয়া যায় তাই তো? বন্ধুরা তোমরা শুনতেই পাচ্ছ, এখানে আসলে তোমাদের অনেক কম পয়সার মধ্যে তোমরা ভালো ভালো মাছ পাবে। চিতল মাছ, কাতলা মাছ, বড় বড় কাতলা মাছ তোমরা দেখতে পাচ্ছ, যেটা তোমাদের এক্ষুনি দেখালাম। তো ওইদিকে কিছু মাছ আছে, চলো দেখে আসছি। দেশি শিঙি, এটা বলে যে এই শিঙি মাছ খেলে গায়ে রক্ত হয়, ভালো থাকে। এই এই মাছটা খুব ভালো মাছ, গঙ্গা। শিঙি মাছ কত করে দাদা? 800 টাকা। আচ্ছা দাদা, এই দাদার কাছে আসলে অনেক কম রেটে তোমরা মাছ পাবে, ভালো ভালো মাছ পাবে, এমনকি দেশি, পুরোটাই দেশি মাছ। ঠিক আছে, তোমাদের যেমন দেখালাম তেলাপিয়া আছে, স্যার দেশি, ওটা কি পুটি, পুটি পুটি মাছ, পুটি মাছ। তো এখানে একটা আছে, এটা কি মাছ? এটা শোল মাছ, একটাই আছে, আরও ছিল মনে হয় নাকি? হ্যাঁ আরও ছিল শোল মাছ, দেখো একটাই আছে। শোল মাছ কত করে? 400 টাকা রেট, মনে হয় কম, আরও বেশিতে বিক্রি হয় নাকি শোল মাছ? 450 করে বিক্রি হয় এখানে, তোমরা পেয়ে যাবে 400 টাকা করে। ঠিক আছে, অবশ্যই আমি দিয়ে দেবো, অ্যাড্রেসটা দিয়ে দেবো তোমাদের, একবার এসো, এসে দেখো, অনেক কম রেটের মধ্যে ভালো ভালো মাছ পাবে, জ্যান্ত মাছ পাবে। গাইস দেখো সরপুটি, দেখো কত বড় সরপুটি, কত বড় সরপুটি, এত বড় সরপুটি আমি নিজেও দেখিনি, পুরোটা দেখো ভালো করে দেখো। পুটি আমি দেখেছি আরও ছোটো ছোটো হয়, কিন্তু এটা এক্সট্রিম লেভেলে বড়।